আসসালামু আলাইকুম, সজীব ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। আমি আজকে অনেকদিন পর আপনাদের সামনে আর একটা ভিডিও নিয়ে আসলাম। সেদিন আমি ভিডিও করতে পারিনি, আমার একটি সমস্যা আছে কারণে আমি ভিডিও করতে পারিনি। তো আজকের ভিডিও টপিক্সটা হচ্ছে আপনি কীভাবে একটি বেস সার্কিট তৈরি করবেন। বেস এবং সাউন্ড দুটোই কিন্তু আপনার বেড়ে যাবে। আপনারা হয়তো কল্পনা করেন আমি কম্পিউটার বক্স এর মতো সাউন্ড হয় না, মানে কম্পিউটারে যে মনিটর বক্সগুলো থাকে সেই বক্সগুলোর মতো আপনার হয়তো সাউন্ড হয় না, বেস হয় না, এগুলো নিয়ে কিন্তু আপনি অনেক চিন্তিত থাকেন। সেটার জন্য জাস্ট একটু একটু আপনি কষ্ট করলেই পারবেন। আর আপনি এটা জাস্ট আপনার বাড়িতে ট্রাই করবেন, এটার জন্য আপনাকে কোনো মেকার বা অন্য কারোর কাছে যেতে হবে না, আপনি নিজে নিজেই পারবেন। আর এটার জন্য আপনাকে বেশি খরচও করতে হবে না, আপনার হাতের নাগালেই সব জিনিস পেয়ে যাচ্ছেন। আর এটার জন্য জাস্ট একটা জিনিসই প্রয়োজন হচ্ছে, সো আপনি এটা খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। আর ভিডিও শুরু করার আগে আমরা কত না বলে ভিডিওতে চলে যাবো, ভিডিও শুরু করার আগে আমি যে কথাটা আপনাদেরকে বলতে চাই সেটা হলো আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন। আমি অনেক আশা নিয়ে চ্যানেলটি খুলেছিলাম, আর আমি অনেক ছোটো মানুষ, আমার কথাটা যদি কোনো ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা করে দেবেন। আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ছোটো ভাই হিসাবে আপনার ছেলের মতো দেখেও আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সো আমি আপনাদের এখন ভিডিওটি দেখাবো কীভাবে আপনি এটা তৈরি করবেন, টিপসটা ফলো করবেন, এবং যদি কাজ করে তাহলেও আমাকে কমেন্টে জানাবেন। আর যদি দেখেন যে কাজ করে না তাহলে বলবেন যে আমি আপনি একটা ভুয়া ভিডিও করেছেন, কাজ করেনি। আমি অবশ্যই অবশ্যই আপনার মূল্যায়ন দেওয়ার চেষ্টা করবো। আর আমি 100% আপনার ভিডিও কাজ করতেই হবে, কারণ এটা আমি অনেকবার অনেকবার ট্রাই করছি, আপনারাও ট্রাই করেন। আর আমি এইভাবেই আমি বক্সটা মানে বক্স বাজাই আমি আর কি, এরকমভাবে আমি বক্স বাজাই। সো আমার পিছনে আপনি বক্স দেখতে পাচ্ছেন, ওটা কিন্তু আসলে কোনো কম্পিউটার বক্স না, ওটা আমার নিজের বানানো বক্স, বক্সগুলো আমি নিজেই বানিয়েছি। সো তাহলে চলুন কথা না বলে ভিডিওতে চলে যাই। আর ভাই আমার অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, অনেক আশা নিয়ে চ্যানেলটা খুলেছি আবার বলছি। সো চলুন ভিডিও শুরু। সো এই কাজটি করার জন্য আপনি আমার টিপসগুলো ফলো করবেন। আর এটাতে আপনি পরীক্ষা করে দেখতে পারেন আপনার সাউন্ড এবং বেস, যেটা জিনিস মানে বেস বলেন বিট বলেন যেটা জিনিস সেটা দুটো ডবল হয়ে যাবে। সো আমি আপনাকে আজকে বাজিয়ে দেখাবো, পার্থক্যটাও বুঝিয়ে দেবো, কীভাবে লাইন লাগাবেন সেটাও আমি দেখে দিচ্ছি। চলুন কথা না বাজে তাহলে ভিডিওতে চলে যাই। সো দেখুন আমি এটা এখন আমার এটার সাথে কোনো বক্সের সাথে এটার কোনো বক্সের সাথে কানেক্ট নাই। সো দেখুন আমি শুধু ওটা ছাড়া এখন বাজাবো, দেখুন কীরকম সাউন্ড হয়। জাস্ট ভিডিওটা আপনি হেডফোন লাগিয়ে শুনবেন যাতে আপনি বেসটা কীরকম হচ্ছে সেটা ভালো বুঝতে পারেন। আর অবশ্যই আপনি বাড়িতে পরীক্ষা করবেন, বাড়িতে পরীক্ষা করে দেখবেন যে আসলে আমার কথাগুলো সত্য কিনা। আপনারা দেখলেন কীভাবে কীরকম সাউন্ড হয়। এখন আপনি যেভাবে লাইন এটা লাইন যেভাবে দেবেন, আমি দেখাচ্ছি কোয়ার্টারের মাঝখানে দুটো তার আলাদা করে নেবেন। আচ্ছা আমি আলাদা করে নিলাম। সো দেখুন এটা হচ্ছে আমার ইনপুট লাইন, মানে আমি এখান দিয়ে 120 ভোল্ট মানে দেই, আর এখান দিয়ে আমার 12 ভোল্ট বের হয়। সো চলুন দেখাচ্ছি আপনি কীভাবে লাগাবেন। সো আপনি এই ইনপুটে লাগাবেন আপনার এই লাইনটা, আমি লাগিয়ে দিলাম। কিন্তু এটা কিন্তু আবার মানে ওই সাইড এটা এই কোয়ার্টটা যদি আপনি ওই সাইডে লাগান ইনপুটে লাগান তাহলে কিন্তু আবার বেস হবে না, অন্য বিপরীত মানে হচ্ছে আপনার ওটা অন্য মানে সাউন্ড আসতে পারে। আপনি লাগিয়ে দেখবেন কি সাউন্ড আসে আপনার অ্যাডাপ্টার থেকে, আপনি ওটা চেক করবেন। বাজে দেখছি দেখতে পাচ্ছেন আমার হয়তো এটা উল্টো পুল্টো হয়েছে, মানে এটা ওই সাইডে আর ওটা ওই সাইডে লাগাতে হবে, যার কারণে সাউন্ড দেখুন খুবই কম সাউন্ড হচ্ছে, খুবই কম সাউন্ড। আমি কল্পনা করতে পারি না যাতে কম সাউন্ড হবে, আপনারাও দেখতে পাচ্ছেন কিরকম কম সাউন্ড হচ্ছে। দেখুন তাহলে আমি এখন মানে মানে সিধে করে লাগিয়ে দেখি যে আসলে কি হয়। এখানে কিন্তু আমি সাউন্ড
সাউন্ড একটু এখানে একটু সাউন্ড কম রাখবেন যাতে আপনার মানে সার্কিটটা টানতে পারে, সেরকম সাউন্ড লাগবে রাখবেন। দেখুন এখন এখন সাউন্ড এবং বেস দুটাই একটু মানে একটু ভালো শোনাবে। তো চলুন আমি সাউন্ড দিচ্ছি। চলুন আমি আবারও আগের মতো লাইন লাগিয়ে দিচ্ছি, মানে অ্যাডাপ্টার সারা লাইনটা লাগিয়ে দেখাচ্ছি। খুলে ফেললাম, এখন আমি এখানে লাগিয়ে দেখাচ্ছি আপনাদের। দেখুন এটার সাথে কালেকশন দিলাম না, এটা কালেকশন খুলে দিলাম। এখন আমি গান দিচ্ছি। বুঝতে পারছেন আপনারা সাউন্ডের পার্থক্য? সাউন্ড কিন্তু ওই রকমই আছে, কিন্তু দেখুন সাউন্ডের ভিতরে কত পার্থক্য। তো আপনারা এটা বাড়িতে ট্রাই করবেন, এবং ট্রাই করার পর আমাকে কিন্তু অবশ্যই এটা বাড়িতে ট্রাই করার পর কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে আসলে কাজ করেছিল কি না। যদি কাজ না করে সেটাও জানাবেন, কাজ করলেও জানাবেন। আর কাজ করবে আমি এটা জানি যে আপনারা এটা ট্রাই করলে অবশ্যই কাজ করবে, কারণ আমি নিজে পরীক্ষা করেছি, আপনারা দেখবেন। সো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। নতুন ভিডিওর জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন।